শত্রু আপনাকে চণ্ডালের হারের মাধ্যমে চালান করে কিভাবে ক্ষতি করে এই সম্পর্কে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব প্রথমে বলবো এই চণ্ডালের হার কিভাবে তারা সংগ্রহ করে যারা মরা পোড়ায় এদেরকে বলা হয় চণ্ডাল এরা যখন মারা যায় এদের হার জাগ্রত করে তান্ত্রিকরা সংগ্রহ করে বিভিন্ন ধরনের অলৌকিক কাজ তারা দেখিয়ে থাকেন অনেক সময় দেখবেন অনেক ম্যাজিশিয়ানের হাতে একটা হার থাকে ছোট। এবং সেটা দিয়ে বিভিন্ন অলৌকিক কর্মকাণ্ড তারা দেখিয়ে থাকে এটা কিন্তু চণ্ডালের হার এই চণ্ডালের হার দিয়ে যেমন অলৌকিক জিনিস দেখানো যায় তেমনি ভূত ভবিষ্যৎ বর্তমানও জানা যায় এছাড়াও মানুষের ক্ষতি করা যায় অনেক অসাধু লোক আছে তারা চণ্ডাল চালানের মাধ্যমে ভয়ঙ্কর ভয়ঙ্কর ক্ষতি করে থাকে এমন কি সে ক্ষতি কাটাচ্ছে কখন কিভাবে কি হচ্ছে সমস্ত কিন্তু চণ্ডালের কাছ থেকে খবরও পায় চণ্ডাল তাদেরকে বলে দেয় তো এই চণ্ডাল চালান করা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার কারোর ওপরে যদি চণ্ডালের প্রয়োগ করে থাকে তার যে বিষয়ে ক্ষতি করেছে সেই বিষয়ে ভয়ঙ্কর ক্ষতি হবে অনেক সময় দেখা গেলো চণ্ডালের মাধ্যমে রোগব্যাধি সৃষ্টি করার জন্য ক্ষতি করলো তাহলে সেই রোগব্যাধিতে সে ভুগতে থাকবে কোনোভাবেই ঠিক হবে না বাস্তুতে চণ্ডালের মাধ্যমে ক্ষতি করলো তার বাস্তুটা ধ্বংস করার জন্যে তাহলে কিন্তু ধীরে ধীরে তার পরিবারে সমস্ত কিছু ধ্বংসের পথে চলে যাবে এটা একটা পদ্ধতি কাউকে মেরে ফেলার জন্য চণ্ডাল চালান করলো করা হলো সে অসুস্থ হতে হতে মৃত্যুর দিকে ঢলে পড়বে তবে এই সমস্ত চণ্ডাল যখন কাজ করে তখন কিন্তু এদেরকে খাদ্য দিতে হয় অনেক সময় রক্ত দিতে হয় অনেক সময় মদ দিতে হয় এবং মাছ দিতে হয় এরকম বিভিন্ন চণ্ডালের বিভিন্ন রকম খাদ্য খোরাক আছে তারা মন্ত্রের মাধ্যমে অনেকে চালান করে অনেকে এটাকে জাগ্রত করে রেখেছে এবং তাকে যখন আদেশ দেয় মদ দিয়ে বা তার যে খাদ্য আছে সেটাকে দিয়ে আদেশ দেয় তখন সেই চণ্ডাল গিয়ে তার ক্ষতি করে আসে তবে অনেকে আছে এই সমস্ত চণ্ডাল তাদের আয়ত্তে নেই কিন্তু তারা ক্ষতি করছে লোকে তারা কি করে এই চণ্ডালের হার কারোর কাছ থেকে সংগ্রহ করে রেখেছে তার পদ্ধতি জানে নিয়ম জানে আপনার বাড়ির মধ্যে চণ্ডালের হার ফেলে দিল তখন সেই বাড়িতে রোগ ব্যাধি অশান্তি এবং দুঃখ কষ্ট আর যাবে না সে যতই যা করুক না কেন ধার দেনায় জর্জরিত হয়ে পড়বে কোনোভাবেই তার উন্নতি হবে না আর এই চণ্ডালকে কাটা অত সহজ নয় এটা কাটতে গেলে যে সমস্ত ভয়ঙ্কর মন্ত্র আছে কিংবা এই চণ্ডালকে তুলে বাস্তু থেকে ফেলে দিলে তবে গিয়ে সেটা ঠিক হয় তেমনি এই কালো বিড়ালের হাড় দিয়েও কিন্তু বহু রকমের কালা জাদু করা হয় ব্ল্যাক ম্যাজিক করা হয় এবং কালো বিড়ালের হাড় দিয়ে মানুষের বহু প্রকার সর্বনাশ করা হয় বহু অসাধু তান্ত্রিকের কাছে কিন্তু কালো বিড়ালের হার আছে আবার অনেকের কালো এ বিড়ালের হার তারা সৎ পথে ব্যবহার করে তবে বেশিরভাগ কালো বিড়ালের হার দিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর ক্ষতি করা যায় তো এই বিষয়টা নিয়ে অন্য একটা ভিডিও আলোচনা করব। কিভাবে কালো বিড়ালের হার সংগ্রহ করতে হয় কিভাবে তান্ত্রিকরা কালো বিড়ালের হাড় দিয়ে ক্ষতি করে সেগুলো বলবো তো আজকে চণ্ডালের হার দিয়ে আপনাদেরকে বললাম চণ্ডালের হার এক প্রকারের হচ্ছে চণ্ডালের হার দিয়ে তারা চণ্ডালের আত্মাকে চালান করে আপনার বাড়িতে বা আপনার ওপরে এটা একটা পদ্ধতি আবার একটা পদ্ধতি কোনো সাধু সন্ন্যাসীর কাছে এরকম থাকে কোনো তান্ত্রিকের কাছে যে তুই আমাকে এটা দে না হলে কিন্তু আমি তোর ক্ষতি করে দেবো তখন এই চণ্ডালকে চালান করে তখন অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট এগুলো ঘটিয়ে দেয় এবং চণ্ডাল চালান করে দিলে অনেক সময় কোনো ব্যক্তির ওপরে যদি চালান করে দেয় সেই ব্যক্তি মদ নেশাগ্রস্ত হয়ে পড়বে এবং খুব উগ্র মেজাজ হয়ে যাবে পাগলের মতো হয়ে যাবে এটা কিন্তু চণ্ডাল চালানের মাধ্যমে হয়ে থাকে তো যারা এই চণ্ডালবিদ্যা প্রয়োগ করে তারা এই চণ্ডালটাকে সংগ্রহ করে রেখেছে বা কারোর কাছ থেকে নিয়ে রেখেছে তবে এই বিদ্যা কিন্তু ভয়ঙ্কর বিদ্যা এটা যদি আপনার কাছে প্রয়োগ করে তাহলে যে কোনো তান্ত্রিক এটাকে সহজে ঠিক করতে পারবে না যাদের কাছে ভয়ঙ্কর বিদ্যা আছে তারাই একমাত্র এই চণ্ডালের যে চালান ক্রিয়াটা আছে এটাকে কাটতে পারবে বা চণ্ডালের হারটাকে নিঃশেষ করতে পারবে তখনই আপনার এই সমস্যা ঠিক হবে না হলে কিছুদিন ঠিক থাকবে আবার পুনরায় জিনিসটা ক্ষতি হতে থাকবে তবে চণ্ডাল যাদের কাছে আছে এই চণ্ডাল যদি ক্ষিপ্ত হয় সে সমস্ত তান্ত্রিকেরও ভয়ঙ্কর ক্ষতি হয় কেউ যদি মনে করেন চণ্ডালের হার জাগ্রত করব বা সাধনা করব আমি বলবো দৈব সাধনা করবেন সেটাতেও কিন্তু মানুষের উপকার করা যায় আমরা যেমন দৈব সাধনার মাধ্যমে মানুষের উপকার করছি এটাতে কিন্তু কারোর কোনো ক্ষতি হবে না ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই তবে এই চণ্ডালের হার কাছে রাখা মানে মহাবিপদ যদি সেটাকে ঠিকভাবে রাখতে পারার ক্ষমতা থাকে বা রাখতে পারেন তাহলে ঠিক আছে না হলে আপনারই ক্ষতি করে দেবে